হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ফেভারিট ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো। পটলের দিন চলে আসছে, আজকে আপনাদের পটলের ভর্তাটা করে দেখাবো। এই ভর্তাটা তো এত মজা, আপনি মাছ মাংস ছাড়াই শুধু এই ভর্তাটা দিয়ে ভাত খেতে পারবেন। এটাকে আমি চামড়া সহ নিব, কারণ পটলের চামড়াটা খেতে মজা। আপনারা দেখুন কীভাবে পটলটাকে আপনারা এভাবে মাঝখান থেকে কেটে এভাবে স্লাইস করে নেবেন। নেবার পরে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিবেন। আর লবণ অল্প একটু পানি দিবেন, বেশি লাগবে না পানি দিতে। এরপর আসুন আমরা ভর্তার জন্য যা যা নেব, রসুন, পুরা পুরা রসুন নেবেন কয়েক পিস, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আমি ভর্তাটায় শুকনো মরিচ দিই, কাঁচামরিচ দিই। আমি শুকনো মরিচটা তেমন একটা ইউজ করি না ঝালের জন্য, এখনকার কাঁচামরিচগুলো ঝাল নেই তো, তাই শুকনো মরিচটাও ইউজ করি। তো এভাবে একটু লাল লাল করে ভেজে নেবে। ভর্তা দিয়ে না ভাত খেতে অন্যরকম স্বাদ, ভর্তা মানে অন্যরকম একটা ফেভারিট হয়। এরপরে আমার ঘরে রুই মাছ ছিল, এক পিস রুই মাছ দিবেন। মাছ দিলে ভর্তাটার টেস্টে অনেক মজা হয়, মনে রাখবেন ভিউয়ার্স। মাছ দিয়ে করলে ভর্তার টেস্টটা অনেক টেস্ট হয়। আমি আমার ভর্তা করতে কখনো মাছ ছাড়া খাই না। পটলের মধ্যে তো আর সুটকে দেওয়া যায় না, এটাই তো। আসুন এভাবে করে মাছটাকে ফ্রাই করে প্রথমে পটলটাকে বেটে নেবেন। আমার যে যাত্রা ছিল, আমার এখানে পটলটা আমি যখন তুলে রাখতে বলছি সে ঠিক করে তুলে রাখেনি। কোনো সমস্যা নাই, আমি এখানে মাছ দিয়ে দিলে এই যে একটু হালকা যে পানি পানি ভাব ওটা টেনে যাবে। এটাকে সবার ঘরে শিলপাটা আছে, শিলপাটাতে বেটে নেবেন। একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, ভর্তাটাকে আপনি শিলপাটাতে বাটলে ঘরে বেটে খেলে ওটাই মজা। ভর্তাটা ব্লেন্ডারে করে খেতে অতটা টেস্ট আসে না, হাতের যে জিনিস ওটাই টেস্ট। তো এখানে আমি রসুন এবং ওই ফ্রাই করা মাছটা দিয়েছি, কাঁটাগুলোকে আলাদা করে বেছে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তো এটাকে এখন আমরা ভালো করে বেটে নিব, মিহি করে মাছটা আর রসুনগুলিকে একদম মিহি করে বেটে নিব। এরপর আমরা শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে এসবগুলো দিয়ে আবার বেটে নিব। ভর্তা করাটা অনেক সহজ, একটু বাটাটা সবচেয়ে কঠিন। ভর্তার রেসিপি সবগুলো একই রকম, কোনোটাই আলাদা না। শুকনো মরিচ বলেন, কাঁচা মরিচ বলেন, এগুলো দিয়ে ভর্তা করা হয়, বাট ওটা বেটে নেওয়াটা অনেক কষ্ট। রেসিপি সব কিছুই এক। তো এরপরে আমরা বেটে নেবার পরে পেঁয়াজ দিব এবং ধনিয়া পাতা দিব। আমি বয়েল করার সময় লবণ দিয়ে দিয়েছি, এই জন্য আমার এখানে লবণ দিতে হয়নি, এক্সট্রা লবণ ইউজ করতে হয়নি। আপনারাও বয়েল করার সময় একটু বেশি করে লবণ দিয়ে নেবেন, তাহলে আর লবণটা ইউজ করতে হবে না। আমি ধনিয়া পাতাটাকে একটু ভালো করে বেটে নিই, নতুবা ধনিয়া পাতা বড় বড় থাকে তো মুখে লাগে, ভাল লাগে না। তো এই যে হয়ে গেছে বাটা, বাটার পরে আমরা ভর্তাটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে একটু লবণ চেখে দেখব। এরপর হয়ে গেছে মজাদার ইয়ামি ইয়ামি পটলের ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন প্লিজ ভিউয়ার্স, স্কিপ করবেন না ভিডিওগুলো। স্কিপ করলে আমাদের, আমরা ছোট চ্যানেল তো তাই আমাদের রিচ কমে যায়। প্লিজ ভিউয়ার্স স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ।